পুতুল দিয়ে আমি খেলতে পারবো। হন পান্ডা, তুই যদি আমার হয়ে থাকোস তাহলে একটা কেলমা দেখা। আমার মনে হয় কেউ এই পুতুলটা ফালাই রেখে গেছে, যাই আমি নিয়ে যাই, আমার তো কোনো খেলার সাথে নাই, যাই এই পুতুল দিয়ে আমি খেলতে পারবো। ভয় পেয়েছিস? আমি জাদুকর ত্রিরত্ন, 170 বছর বয়সে আজ পর্যন্ত একটি শিষ্য খুঁজে পাইনি। তবে হ্যাঁ, তোকে আমার পছন্দ হয়েছে। আমি তোকে এমন কিছু ঐশ্বরিক শক্তি দেব যা দিয়ে তুই মহাশক্তির অধিকারী হতে পারবি। ও দাদা, আমার সাইরা দে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন নামবো না, আমি যাবো না। ভয় পেও না বালিকা, এই পান্ডার মধ্যে আমি এমন শক্তি তোমাকে দিয়ে দেব যা দিয়ে তুমি পুরো বিশ্বকে জয় করতে পারবে। তুমি কি মানব কল্যাণে কাজ করতে চাও? হ্যাঁ, কাম করবার চাই। অন্তর মন্তর চন্তর ছো, কিন্তু জাদুকর বেটা তো কইলো এই পান্ডার ভিতরে মেলা ক্ষমতা আছে। আচ্ছা, আগে ব্যাথতে তো যাই, তারপর ক্ষমতা মমতা দেখ মনে আজকে মজা করে খেলছি। এই পান্ডা তোরা ধরতে পারবি না, এই পান্ডা আমি ছাড়া কেউ ধরতে পারবো না। পান্ডা ধরলে কি হবো? আরে কি হবো, এটা তোকে কই ধরবো। আরে পান্ডা ধরলে কি এমন হবো, তুই আমার সাথে খেলবি না তাই কো। আরে না, বুঝতেছিস না কেন, আমি তোকে লয়ে খেলবো, কিন্তু তোর ভালোর জন্য আমি কইতেছি, এই পান্ডা যদি ধরিস তোরা তোর অনেক বড় ক্ষতি হবো। না, এই পান্ডা তোর আমাকে কিছু হবে না। ও আপনার তেমন সুই লাগে গেল। উফ, মান্দা গেল। ঠিকই আছে, ভালোই হয়েছে, তখন আমি কইছিলামই যে পান্ডা ধরিস না, পান্ডা ধরলে তোর অনেক বড় ক্ষতি হবো, এখন ভালো হয়েছে না?
হে পান্ডা আমার উধাও কর শরম যদি চতো পেটে হে পাবে দিবি ক ক আমার বলে আমার ছেলে রে পাডা এইবারই বউ আইছস আবার বউ দেখো হ্যাঁ আজকে দিন আমাদের যদি যত করতে কা না নস তোর এই বাড়ি ঠিকা আজকে শেষ দিন না মা আমি আপনি তো জানেনি যে আমি খুব গরিবের একটা মেয়ে আমি তো আপনার এত টাকা কেমনে দিই মুকুন আপনি তো জানেনি আমি খুব একটা গরিবের মেয়ে আগে বুঝোস না আমার ছেলে তো গরিব না আমার ছেলে পারে না আরে কেমনে করে এই বজ্জাত বেরি ওনার ঘরে মারতাছে প্রত্যেকটা দিনই দেহি কি বা করে মারে গো তিনে মিয়া ফকি নি গো জি আতি বাবু না কষ্ট করে দেখছ এর তো কি বিট করতে হইব কি করি হন পান্ডা তুই যদি আমার হয়ে থাকিস তাহলে একটা কেলমা দেখা তোরাস কম স্পয়লে হলাম মামা সারো মামা সার মগাই না অনেক সহ্য করছি করো আর আমি যাই আমি কইয়া তোমরা কবর তো তোমার কি নিয়ে নিও লাগতেছে হ্যাঁ এই ব্যাগ ভর্তি কবর তো কতবার এটা মিটাই না নিহাম না এই তোমার ব্যাগ আমি টানছি ব্যাগটা মানে কি করবা হ্যাঁ আর কোনো কাজ করতে না ব্যাগ টান দেব এতদিন কষ্ট দিছ মাথা নি তুলো তুলো আর কি এর মাথা দেব এত বাটা আমি টাইনে নিতে পারতেছি না এটা মাথা নিও নাকি আরে তুমি বুঝতেছ না ব্যাগটা মাথা নিলে তোমার কষ্ট কম হবে এর লাগি তো কইতেছি ব্যাগটা মাথায় নাও আমার কষ্টের কথা তুই তুমি চিন্তাই কথা তাহলে এত কোনো ফাও কাপড় তোমার নিয়ে আইতা না দেখছো দেখছো কি রকম বেদ্যুত মিয়া হ্যাঁ জামালায় কি ওই রকম আচরণ করে খারাপ তোর দিতাছি শিক্ষা এই কি আর ফাও কাপড় সুকু আমার যেটি দরকার হেড জন্য মুই দরকার জিনিস কি ফেলা ফেলা নাকি পাতা পাতা মাথা নাও মাথা নাও মানে এটা হলো মাথা নিমু এত ভাড্ডা মাথা নিমু মানে কি করব তুমি মাথা নাও সদেশে মাথা নাও ধরা তুলে নাও এইটা আবার তুই লাগান নাকি দাও তুমি ভাড্ডা দাও তোমার কেরামতি আরে ওরে বাবারে এত ভার কেন মাথা তুমি নাও আমারে দিছো কেন আরে আমার মাথা তুমি মনে কে চাইতাছ কিন্তু আইতাছ না তো এই নাতি নিয়ে তো আমি পাগল হয়ে যাব গা হ্যাঁ কোথায় গেল বিমু ওই ওই এখনই এই শান্তি কোন থাকো হ্যাঁ তোর তো কতবার কইছি যে বাড়ি ছেড়ে তুই না যাবি না শান্তি কোন আসলি ঘুমা তোর কারে কি ও বাবা এত তোমার ফমের পুতুল পেলি কেন তুই আরে দাদি শুনো এটা তো ফমের পুতুল না এটা হইলো পান্ডা পুতুল পান্ডা ও এই
বোতলের ভিতরে বা কারণ কে বা তুমি হুনো তেলে জানো দাদি আমি না সকালে ওই হুনা বাড়ি যাইতাছি দেহি এই পান্ডাটা পড়ে রইছে যখন আমি ধরলাম তখন না আমার কারণের নাকি চিন্তা দিয়ে ফেলাই দিল তারপর দেহি খুব করে আমি তো দেখে ধরে গেছি তারপর এই পান্ডার ভিতরে জাদুর শক্তি ভরে দিছে ওই ছেলেটা তুমি নিয়ে যাও বিমু এই তেল একদম পর এটা নিয়ে আমরা ঘরে হেরে তুই যাই আরে খারাপ ঘরে হেরে ছিল কাম হবো না দাদিয়া মানুষের উপকার করার লাগবো বুনো দাদি আজকে তোর বাইরে আমু না নাও যাই দু বছর ধরে খাইয়া ঘুমাই গিয়া তারপর কালকে সকাল সকালে ওইটা আমি আর তুমি মানুষের উপকার করার লেগে বাইরামু ঠিক আছে এই তো আমার লক্ষ্মী নাতি সারা জীবন যেমন তাই করছি এইবার এইবার আমি তোর দলে যে মানুষই আবু তারই একটা না একটা উপকার করে দিবি আমি আর না করবো না ঠিক আছে চলো